জেলা ফাইল পদার্থ দ্বারা মানুষ সৃষ্টি, ইভেন সাইড পদার্থর হাসলো তো মানুষের কাছে আছে। আগুন কোকনা, আগুন পানি, মাটি, বাতাস, এখন সাইডটা পদার্থ না নেই, এই সাইডটা আপনার কাছে আছে। এর লাগি কইল রেনা বই থোড়ো ভাই আয় আমার করিমর বাপরের দর বলে কি তো হয়েছে বেটা আগুন, এগুলো মাথা সিলিন্ডার লাগাইনি মাতো নাকি না, এগুলো মুজো গ্যাস লাগাই খেয়ে দিতেছে তে বেটি আগুন হয়ে গেলে একটা আগুন লাগাইয়া আগুন উঠলে দাম দাও হলে বুঝাইতে আগুন লাগছে তাই বেটি আল্লাহ দে আমার তাই না আগুন 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 তো বন্ধু দ্যাট মিনস তার শরীরে আগুন আছে কি আছে আগুন আছে আরো বুঝাই কম্পালসারি কিতা শীতর দিন খাতা হুকানি যায়নি যেদিন সূর্য উঠলো না আটটা উঠে হামাইয়া উতরিলে এক ষোলো মিনিট পরে দেখলাই বাব্বা ইট পাট্টার সুঙ্গা ভিতরে ই গরমটা কান্তা গেলো দেখুন হ্যাঁ কান্তা গেলো রে ভাই আপনার শরীর থেকে সুবান লাগুন আপনার শরীরও আগুন আছে চাইও যদি কুজুরে কইজন শরীরও আগুন আছে বিড়ি আইতা করে চলই না চুকাইয়া ইনত দ্বারা নি শুরু করতে হাবুইতা তোমায় করে নিবা তুই যাইও দুই নম্বর পানি আমার নাতি দুধর দুধ পানির পানি আচ্ছা এগু আসতে পানি নেই মাতো নাকি এটা দুনিয়ার মিশাল দিয়ে আপনার তোরে বুঝাই আর তফসিরও গেলে তো বহুত লম্বা যাইব সময়ও গেছে গিয়ে আমার পানি মাটি ও ও বাড়ি সাসার আছে নি ও বড় ঠান্ডা মাটি কিতা তাই আচ্ছা এরে মাটি কিতা লাগে কইলে একজন মানুষ রে বা একটা নাক আছে দুইটা কালভার্ট আছে বত্রিশটা দাঁত আছে দুইটা টস আছে সুবহানাল্লাহ নাই দুইটা বাহু আছে একটা সিনা আছে একটা হলকুম আছে একটা সুন্দর মাথা আছে চুল আছে খান আছে তুমি করে মাটি তে তো বস্তা দি পুড়িয়ে দিলে কোনো ঘরেই দিবি মাটি এনে হ্যাঁ আগুন গেল পানি গেল মাটি গেল রইলা বাতাস কিতা রইলা ও সিরাজ আমার এগুলো তুই গ্ল্যামার দিস না তুই না আমার এগুলো তো স্টারিং দিস না বলে কি সোনার সন্দেহ নে সাড়ে উড়াইয়া ফিল বাতাস কত কোটি কোটি টাকা করছি সরকারে লাইট এখন বানায় বাতাসও বেটি রাহেনা বেগম ফুয়ার নাম রহিম তাই ভাড়া চালর তলে বুয়া কয় আমার ফুয়া বাতাস ইটা কেন হইলা এর অর্থ মানুষের শরীর কি আছে বাতাস ইভেন এখন শুনুকা যে সাইডটা আসলো তো আমার কাছে আছে কয়টা আপনারা দিলে কিতা টাকা এখন বাদ হইব না বা লইব আমার ভাই না ঠিক আছে তার উত্তর দিছ উত্তর তো ওলা দিতা এই সাইরোটা পদার্থ আল্লাহর সৃষ্টি বুঝুন জানি আবার এই সাইড পদার্থর খাসলটটা আমার কাছে অপছন্দনীয় জিনিস আল্লাহ ফায়দা করছে সুবহানাল্লাহ কই আল্লাহ মাঝে জিওয়ে খামার বেটায় দাগ ওড়ার তার খামার তার খামারই গরো মাত বুঝা গেছে নি দার দাদি এগিয়ে মানু মারি লিছে ও লালা বাউর গাঠর মানছে এগুর ঘটনা হুনিয়া দা গোড়া নিবাদ দিলি ভাই ওলা আল্লাহ মাটির খাসলত মানুষের কাছে দিছই এর জন্য মাটি বাদ নাই মাটির খাসলতটা তোমার কাছে হইতো না সুবহানাল্লাহ বল এখন কইবা আপনি কইলে উড়াইয়া ফিল বাতাস আমার দুধ মাটির মাটি ফানির ফানি আমার ভুয়া আগুন হিবেটির জামাই আগুন আর এবলে হয় নিতা হইতো না আমি হইয়ন না মুফাসির নে কেরাম হলে তান কিতাব তান তানো কিতাব লেখরা আগুন আগুন বালানা বাদ ও ও হো সাই আমার আগর বাজি উত্তরটা দেও সাই আপনারা মাথুই না আগুন বালানা বাদ হ্যাঁ মারিলিছে ও তো এক ওয়াজও খালি একদিন পরীক্ষা লইলি আমরা খানা মিনাল সেফটা খালি একদিন যদি মেস হবে না খালি ইমামে যদি শুক্রবারে প্রশ্ন করেন সাসা হবে আইন চাই নিন্না তাই নগু হইন চাই দেখি ওই আসাই সাসা আল্লাহ ওই নাস্তাই নুকা ওন স্তক হুকা ওন মিনু বিকা ওগু ও সাই অনু বেটা কেসলা ফোরদার আড়ালে গিয়া জিগে গিলা হো সাই গো আলাম তারা ওগু
বেটি হোক না তাই কয় তাইন তারা কাই ফাফা আল্লাহ রব্বুকা হুজুর ওই ইচ্ছা কি যাবে বাড়ির মানুষ বলে হুজুর জানোই না নি বেটি তোমার নাম আলম তাই আলম তারা হন না হর তাইন তারা ও তো দিছে বাসার আগে হল ও তো কারবারটা বলো তো মিলা শরীর গেছি এক জায়গা গিয়ালে আথর নাই বেটা ইঞ্জিন তেল আনিয়ে কয় মাখি লোক কিতা মনে করো ওটা তো আমরা দেওয়া তাইছি বউ কিন্তু ওয়াজ আর কিতা করতাম আমার মুখ সুতরি গেছে খারাপ পড়াইনি খারাপ পাইও না এটা সব কথা খামো লাগবো হ্যাঁ হয় বাস্তব আমি আইতে আমার ড্রাইভার ভাইয়া গাড়িতে বাজার ও হুজাইর আমার নামে আলী আহমদ মৌলানার ওয়াজ শুনলাম কিতা ফেট রেখতে একজন মানজন কিতা রে বউ কেড়াত কেড়াত করে কি কুম্বায় মারি দিস আগ্নির ওয়াজ না আন না আমি না দইল আমি না আমি না আগুনে বুঝলি যে খাম হয়ে যাব তো যাই হোক বাবা আগুনের খাসলটটা বালা না আগ্নির খাসলটটা বালা না আগুন হইও না বাইঙ্গই নই যাই আমি কইয়া পানি হইও না সানি বনি যিও বাতাস হইও না আশ বনি যিও আশ বলতে গাত গাত করে আসতে গই গুনায় আশা সুবহানাল্লাহ বল আরো যদি কই না সুবহানাল্লাহ মাটি বনিও না লাগে ছাটি বনি সুবহানাল্লাহ কেন বললাম মার মার ইস্তিনজা বাবার ফেটর গু তোমার আদ্রে যদি ছাটি বানাইয়া বাবার গুয়া তো লওয়া যায় খেদমত হইব না অকদমত হইব ও যুবক মাতো আরো জুড়ে মাতো আমি সংক্ষেপে বুঝাইলাম খাসা বাসা দিয়ে একটা আর ইনোয়াজ করতাম না এই ব্যাপারে আমি একদম মনে মুড়ি মারি দিলেই যাম মাটি বনিও না ছাটি বনিও শরবত বনিও না হেবত বন সুবহানাল্লাহ বল শরবত হইলেও তো ফেটো যায় হেবত হইলে খেদমত করা যায় মাটি বনিও না কেনে মাটি রেখেও জিকায় না লাখ লাখ টাক যায় টাকে কইনি ও মাটি তোর বুকুর দি যাইয়া দোয়া করিস কইনি মাতো না কই না সাটি বনি যাও কেন না সাটি সাটির দ্বারা খেদমত করা সম্ভব আছে এটা সাটি বনি যদি আমি বনতাম পারি আর একজনে আমার উপরে হুতিয়া কয় অমুকর বাড়ি দিকে ফানি খাইলে বড় আরাম পাইছি এগুলো সব হইব না একসান হইব আদল হইব আলহামদুলিল্লাহ আর হবা আইতরা হুজুর সন্ধান নেওয়ান হে ফয়েজ মোর দুয়ারে বারুইয়া তার হরু হুড়িয়ে কর আব্বা খানো যাইতাই হো তাই দেন আইলে কইস বাড়িত নাই তাই দেন আইলে কইস মেসা উই যা চিয়ান নাই হো খরে দি হবা গুয়া গাছর তুলে দি গুরি আইয়া কইতরা শাবানা বাড়িতে আসনি জয় ও ভাই আও সাই তোমার আব্বা খানো আব্বা কইস নাই তাই বাড়িত না ওইজে নি মাতো না ওইজে নি পুরীরে মিজা মাতি কেছিলা কি জায়গা দিছে তো লইয়া ও জায়গা দিছে হে আল্লাহ আমার মনা হাত হই যাও আল্লাহ দেখ আমার মনার দাদা আইতরানি সাই দেখো কি রেটে গুয়া ই কি যা তোর মিজা মা কি করেন না নি ও দেহ দে আমার মনার দাদা আইতর দাদা কি গুর দাদা বে হোয়াই গঙ্গার বেটা যা ভয়লা নাতির সার খানো ভয়লা না নিয়ে দা দিয়ে মিশা মার দিলা খানো গুলি তার ইয়া বিয়াই খাই সাড়ে নয়টা তো আমি ঘুমাই গেছি বেয়া তুমি মা করুন যান খুব আমি মিস কল দেখছি আপনার আমার সাড়ে নয়টায় ঘুম লাগি গেছে সাড়ে নয়টা যদি ইগুন লাগলো ওঠে টা দেখলে কিলা রে মাত বুঝা গেছে নি ইয়ান জানাই নি কত বড় মিশা মাতো আসা নাই জানিও না গেলে মিশা মাত মাতিয়া কুইয়ার খারা কুইয়ার খাইয়া সাবা হলাইছে আরে বল দিয়ে গিয়া সাবা হারাইয়া খর মুকো কোন রাইকোষর গুয়ে খাইছে ওটা রোস্ট হইছে না আর থান লাগাই রাইকোষ আসেন নি তুমি মাতো নাকি তুই তো কারবার উঠতো না এর লাগিয়া ভাই আমি তোমাদের ওইটা সুরের ওয়াজ দিতাম পারতাম না আমার এই গোলাও নাই খাইলে ফুরগে সাইডটা সাইডটা আটটা প্রোগ্রাম একদিন মানুষ এমনি ঠানিয়া লইয়া যায় নাকি গুম হয় না আর বাদে আরো বাজো গিয়ে ফাম গেল হেবেলে হেনর গোলা রাখি একটা দুইটা ওয়াজ মানে মানুষরে গিয়া সহি সালামতে আজীবন লাগি জাগাত আবার শান্তি মনেও
যদি ওয়াজ করতাম বাড়ি না তাইলে মানুষের দুয়ার লইয়া বাড়িতে ফিরার চেষ্টা থাকে। মানুষের মানুষ তো হুজুর উবাই মারিয়া হুকু মারিয়ে দিবা গিয়া ওয়াজ আর মারামারি আছে ওই ফোন করিবেন হুজুর হুকু মারিয়া হুকু মারি দিবা খারাপ করাই নি মাতে ওয়াজ বলে হগু আর হগু হয়ে গেছে। হায় রে হায়, আগে এক ওয়াজ হইলে কত দূর দূর থেকে মানুষ আইতা হইতা এই অমুক জায়গার হুজুর আইতা চলো ওয়াজ যাই আলহামদুলিল্লাহ এবলা ওয়াজ খাতার তোলে কিতে ওই ভাই তোমার আর আল্লাহর সূর্য দেখি তোমার মোবাইল হয়ে গেলে আমি আর কোনো লাইন হই আর না ও বুঝছি তোমার লাইট অফ করো না ও দেও আসেন আসেন এটা ওই আমার ভাই গুয়াইছে আশা করিয়া তো এইটা মোবাইল মোবাইল নিন নাকি দেখিনি আহলে উগে বেড়া করে তো মোবাইল তো কাঠো লাগাই দেওয়া যাবে ওটা আল্লাহ খামো লাগাও খুকা আমি আমি ধন্যবাদ দিই তারা যদিও আমার ভাই এনতে এক আনা দুই আনা ফুঞ্চি কিলা ফুঁচা মিলে ফেসবুক থেকে তো বলা বলা না আলহামদুলিল্লাহ খুকা না আমিন তাই বলে ডাইরেক্ট ফেসবুক রে আমি নেগলেক্ট করছি না কোন দেশের কি গিয়ে অনেক যে হে জানে হাসানা উদা তো এইভাবে আরে বিয়া হলে বিয়া করার বাদে জিন্দগি খাইছে না নয়া হুরুবাড়ি গিয়া যেমনি খাওয়াত বইছে ফালং গাছুল সেফটা ফেটও করছে বড় আর ওলা গুড়ি গুড়নি মারতে সময় উঠে পড়ে গেছে ফুড়ি নাই ওর গিয়া ফয়লা দিন নাই ওর গিয়া মার দারো বই নেন বেবা ছায়া কুলিয়া বা অন্য কাপড় চেঞ্জ করিয়া ফুড়ির গোলার সরা বেনেটি বা মাতার ওটা উন্না হিজাব বা আরও বিভিন্ন ওটা আছে মারদার হইয়া জামাইর বাড়ির ওটা খৈত্রে আপনি ঘুরতিতে বলা খইয়া খইয়া কোনো সময় গুম লাগি যায় এর আগে মাইয়ে কইন খাবারখান বদলাই লাগে যে দামি খাবার কইন নি কারণ এগুলো চমকি পড়ি দিব জিলিক পড়ি দিব মাইয়েও বুঝাই না আমার ভুড়ি জিলিক যার জানা বুদা ও কইলা মায়ের কথা জারতে তাই হিন্দি যে মায়ের হাড়ি কারাড়ি আর তাই ভাই কার হিন্দিয়া কইল ও ভাই বড় আশা করি আর দাম দে ও আমা করে দিছ ওখান তো একবার তুমি কিন্তু না কইতাম নি পুরা বাজু আর কোন হাল যে ওইবা বাদে আর এক ধরা আওয়াজ দাম জরুরি পড়ে ইনশাল্লাহ ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহ আচ্ছা এখন দিলে কাটা sallallahu ala muhammad তো আমি নাই কইছিলাম আমি 7:30টায় দাথড়ি মোলানা নজরুল ইসলাম সব স্টেজ যাইতা জেলা 6:58 উঠিছি হলে এবলা 7:58 হইছে ও গভে ও কার বাঙ্গা গলে এগুন্ট হইছে না মা তো নাকি ইখান অস্বীকার করতে আর ভাই আল্লাহর হাওলা জায়াত পড়িছিলাম আমি খুব এ হেউ আমি থইছি ফাউল হইছি আমি বেশ মারতাম পারছি না কারণ মাথার অভ্যাস নাই তো এটা আকল বুদ্ধিও কম আর অত জিও নাই ও আল্লাহ তালা কইতরা আল আদলু ফি হাজাল মাউজি ইস্তাওয়া শরীরতু ওয়াল আলানিয়াত মিন কুল্লি আমিল লিল্লাহি আমালান ওয়াল ইহসানান তাকুনা শরীরতু আহসানা মিন আলানিয়াতি আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারপরে আরো তফসির কই আর জুমলা কই দিয়ার ইনসাফ করিও ইনসাফ ইগু উজো নয় সুবহানাল্লাহ আপনি যে হিন্দু ভাই লাগে ইনসাফ করলা বা এক বেটির লাগে ইনসাফ করলা একজন মানুষ ঠেলা চালাইতে পারেন না তারে টান দিয়ে ঠুলিয়া দিলে একজন মানুষ গাড়ি স্টার্ট দিতে পারেন না তারের দেখে গাড়ি স্টার্ট দিলা এটা যে আপনি ইনসাফ করলা একসান করলা ই যে ইনসাফ আর একসান যে গু তফসিরের মাঝে ইবনে কাসির আল কইতরা ও ইনসাফ গু মিজানের পাল্লাত উজো নইব আরো জুড়ে কোন সুবহানাল্লাহ তেরে ভাই এর চাইতে আমরা আর দামি আর আসেনি তে তো বুঝা যার আমরা শ্বাস ফলে যদি কই আল্লাহ তোমার মায়ার মানুষের হায়াত দেও ও যে তোমার আল্লাহর মায়ার মানুষ বলে দোয়াটা করলে তোমার জবান দিয়া এগুলো একটা এহসান নানি এহসান মানা কিতা মাল এহসান আহসান ইউহসিনু মানে সুন্দর করা কি করা আপনার গরো সাত খান সুন্দর করুক কা ইসলামের পারমিশন আছে আপনার গর সুন্দর করে ঘুরিয়া রাখুক কা পারমিশন আপনার বেটিয়ে সুন্দর করে আন্নাত কাপড় তৈতরা উন্দালর বাসন সব ব্রাশ সুন্দর করে তৈতরা সুন্দর মুরাদ হইতো সুন্দর সুন্দর জাইজ আছে সুন্দর কিতা আছে জাইজ আছে এর জন্য দুনিয়ার সুন্দর আল্লাহ চাইননি মাতো না আখেরাতর অন হিক সুন্দর করা তুমি আখেরাত সুন্দরই ভাই হোক আমিন আরো জুড়ে কই না আমিন
আর মা বাবার জন্য সর্বপ্রথম ইহসান করা ও বিল ওয়ালিদাইনি ইহসান ইহসান আয়াতের মধ্যে ডাইরেক্ট ইহসান যদি মার ফার মুরা ফাটা থাকে মিটাতে লইয়া গোসাইয়া মাই ভাও অনুবাদ দেও না রে বেটা তুমি তো বড় বেটা সরম করে বা আরো জুড়ে টান মারবা ইটা করে কি তুমি কো না ইটা করো কি মা তো না সুমান আল্লাহ কইতে না হরু হরু তা পয়লা স্কুলে যাইতে কয় নানি জেলাম নিয়াদের ওলা আনা লাগবো কয় নানি জেলাম নিয়া আনতে যদি দেরিতে আনো বাড়িতে গেলে যদি আমার মনে আইসো নি মাতি না করছি আসা না উদা এসা নইল নি হে করে দিলাম নিয়ে দিলে বলে আনিয়া দিও ও আমার মনে নিয়ে দিলে আমি আনিয়া দিমু তুমি তারা কইছো আনিয়া ইত্যায় আবার গিয়া আনতে তুমি গেছো না বেইনসাফি করছো এটা কিটা বেইনসাফ তোমার কাছে ইনসাফ নাই আর আদর করি করি কইও ও শুনা ভাই আও কি তো হইছে আর তার বিতে যদি হেগড়ি থাকে আমার ভিডিওটা কেন না করলাম এ তার মুরাই যে বেটো এর ঘরে হরুতায় দেখিও মাইয়ে মা হাইজার সময় কইছিল ফিটা দেও বেটা নিয়ে দেও দুধ গুলিয়ে দেও দিছই না খালি আগলা বইছি আর খসি লাগানো তাও তাহলে দাদা ইয়া কইতে হই উলা ইনো কিতা করত উলা হইতে বানাইছে বাকর তুতা এর বাদে কইলা আমার ভাই অর্থাৎ থেড়া করিছে আজ কি ওইছে সিংহ এর বাদে ও ভাই ওইতে ওইতে হুলতে হুলতে যেহেতু আত্মি বনে তখন দাদা বাদা টাটা সাটা কেউ রে আর চায় না আত্মীয় দিলে হুর্দি গাছ ফলায় মাসুম বাচ্চা চায় ঠোস মারি দাদা তো উড়ে গেলি কথা ঠিক বুঝাইতে পারছিনি বুঝাইতে পারছিনি হে ও ওয়াহির দেওয়ান আলহামদুলিল্লাহ আমিন রব্বাল তাকাব্বাল মিন্না আল্লাহ যা কইলাম কাঁচা ভাষা গাউয়া ভাষায় আঞ্চলিক ভাষায় আল্লাহ যদি আমলীয় তোর জিনিস থাকে আমরা আমল করার তৌফিক দেও বদ আমল থাকি আমরা বাঁচাও রে আল্লাহ ও আল্লাহ আমার দেশও আপনি শান্তি দেও আল্লাহ যে জমিন বনো আসি জমিন রহমত বানাও আল্লাহ আমার যত যুবক পাই নি মজলিস দেখের আল্লাহ হজরতে উমর বানাও রে আল্লাহ আবু বকর ইমান দেও হজরতে বিলাল সুর দেও আল্লাহ হজরতে উসমান অর্দন দেও আল্লাহ হজরতে উমর শক্তি দান আলীর মতো বীর বানাও আল্লাহ তোমার হবিবর দামান হজরতে আলীর লকব আসাদিল্লাহ তোমার হবিবর সাহাবি উমরের লকব হইল উমরে ফারুক হক আর বাতিলের মাঝে ফয়সালা মাঝে যে দিন তানে হন ফারুক আয় আল্লাহ তোমার হবিবর সাহাবি আবু বকর আল্লাহ তান সার্টিফিকেট নাম ডাইনে দি দেখা যায় সিদ্দিক সত্যবাদী আয় আল্লাহ হজরতে উসমান আপনার হবিবর সাহাবি লকব জুন নূর আইন তোমার হবিবর দুই ফুড়ি বিয়া হর্ষ আল্লাহ আমরা তো ইলা দরজা পাইতাম না আল্লাহ আল্লাহ তোমার হবিবর নূর দিয়ে আমরা মনোবর করো আল্লাহ তোমার হবিবর নূর দিয়ে আমরা সিনারে মনোবর করো তোমার হবিবর নূর দিয়ে আমরা চেহারে মনোবর করো আল্লাহ মুস্তফিদ করি দেও মোরলা পরবর্তীকারে আলম আমার ইনর যে বাহ ভাই হলো তু আমা করি হাজর মফিল আয়োজন করছো এরার জিন্দা মুর্দারে মাফ করি দেবো সাল্লাল্লাহু আলা নবীল কারীম আমিন আসসালামু আলাইকুম